শরীরের লগত সেলাইনের পাইপডাল এতিয়াও সংযুক্ত। চিকিৎসা কক্ষর বিছনাতে বাঁহী বজাইছে দীপক শর্মায়। কইছে বাহিটো এতিয়াও শেষ হৈ যোৱা নাই, কিন্তু জীৱনৰ হে সংকট। ছয় মাহ এক বছৰ পিছত ধুনীয়াকে বাহি বজাব পাৰিম, কাৰণ বাহিটো শেষ হৈ যোৱা নাই। মানে চাইছো মই প্ৰমাণ কৰি, সেইটোৱেতো মোৰ লাইফ হয়নে। প্ৰিয় বন্ধু জুবিন গাৰ্গলৈ আহ্বান, চিকিৎসাৰ বাবে প্ৰয়োজনীয় অৰ্থ সংগ্ৰহৰ বাবে কিছু হলেও উদ্যোগ লোৱাৰ। আমিতো বিরাট বন্ধু সরুর পরা, বোম্বে থাকার পর আমার একটা জীবনের পরিক্রমা আছে সাংগীতিক। তেও যদি তেওঁৰ ফ্যান ক্লাবটো মূল বিষয়ে কয় যে দীপকক অকমান সহায়ের হাত আগবাড়াব লাগে, জুবিন গার্গে যদি এই কথাটা কই দিয়ে নিশ্চয় একটা সুন্দর মই হেল্প পাম বলে আশা করছো। চিকিৎসার বাবে প্রয়োজনীয় ব্যয় বহন করব নি হায়দরাবাদের পর উভতি আহিল। এতিয়া পুনৰ দিশপুৰ হাস্পাতালত চিকিৎসাধীন আন্তঃৰাষ্ট্ৰীয় খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী বাঁহীবাদক দীপক শৰ্মা। এই চিকিৎসালয়তে ধৰা পৰিছিল ৰোগ যকৃতৰ জটিলতা, ভুগি আছে জণ্ডিছত। মুখ্যমন্ত্ৰীকে ধৰি বিভিন্নজনৰ অৰ্থ সাহায্যৰে তেওঁ হায়দৰাবাদৰ টাটা AIGত ভৰ্তি হৈছিলগৈ উন্নত চিকিৎসাৰ বাবে। কিছু পরীক্ষা নিরীক্ষা সুকলমে সম্পন্ন হল, কিন্তু সরকার আর রাইজে দিয়া টাকা পয়সাখিন প্রায় শেষ। গতি গুয়াহাটিলৈ উভতি অহার নাছিল কোনো বিকল্প। এতিয়া তেওঁ পুনৰ প্রয়োজন 15-20 লাখ টকার। সেইখিনি যোগাৰ হলে দীপক শর্মা পুনৰ সংগীতপ্রেমীর মাজলৈ উভতি আহিব আগৰ রূপত। দীপক শর্মা কৃতজ্ঞ সেইসকলৰ ওচৰত যিসকলে এই সংকটকালত তেওঁৰ কাষত থিয় দিছে। শেহতীয়াকৈ কিছু ধন তেওঁক দিছে অসম আৰক্ষী সেৱাৰ বিষয়া সুশান্ত বিশ্বশৰ্মাই। সুশান্ত বিশ্বশৰ্মা মোক এটা ফোনো কৰিছিলে, দীপক কিমান টকাৰ এনেই দৰকাৰ হ'ব, মই ট্ৰাই কৰিম যিহেতু মই SP হৈ আছোঁ। ঠিক এনেকুৱা ধৰণৰ ইনিচিয়েটিভো লৈ আছে, মোৰ প্ৰতি চিন্তাশীল আছে। কিন্তু সামগ্ৰিকভাৱে চিকিৎসাৰ বাবে প্ৰয়োজনীয়খিনিৰ জোৰা মাৰিবলৈ বহু বাকী। মাজে মাজে তুলি লৈছে বাঁহীটো, সেয়াই দুঃসাহস। ইফালে রাজ্যের কোনো কোনো স্থানত শুভাকাঙ্ক্ষী আর শিল্পীসকলে চলাইছে দীপক শর্মার বাবে সাহায্য অভিযান। এয়া আজাৰাৰ দৃশ্য, রাজপথলৈ ওলাই আহিছে রাইজ। সাধ্য অনুসরি সকলোৱে আগবঢ়াইছে সহায়ৰ হাত। ইয়া নলবাৰী জিলাৰ ধমধমা, শিল্পীর গৃহ জিলাতো রাজপথত রাইজ। এটাই আশা সকলোরে, প্রয়োজনীয় টাকাখিনি যোগাড় হোক, সুস্থ হয়ে উঠক দীপক শর্মা। আজাৰাৰ দুলন কলিতার সহযোগত ভিডিও জার্নেলিস্ট কাকুলি কাকুতির সঙ্গে স্মিতারাণী ডেকা, NT24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।